আজ আমরা তোমাদের জন্য নিয়ে আসছি দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার তোমাদের ইউনিট সেভেন যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ পদার্থের দ্বৈত সত্তা ও বিকিরণ, অর্থাৎ ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। সেই চ্যাপ্টার থেকে তার গুরুত্বপূর্ণ যে গাণিতিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের বোর্ডের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তারই আজকে আমরা সলিউশন নিয়ে আসছি। দেখতে পাচ্ছ আমরা প্রশ্ন বিচিত্রের একটা পেজ শেয়ার করেছি ইউনিট সেভেন থেকে, কোয়ান্টাম তত্ত্ব থেকে। তার যে পরপর যে প্রশ্নগুলো আছে সেগুলো পরপর আজকে আমরা প্রত্যেকটা সমাধান করব। তোমরা অবশ্যই এই প্রবলেমগুলো খুব ভালোভাবে দেখে নাও কীভাবে করতে হবে, কারণ এই প্রবলেমগুলো কিন্তু বিগত বছর এবং রিসেন্ট তোমাদের আপকামিং যত এক্সামগুলো রয়েছে আর কি, তো সেখান থেকে কিন্তু এই টাইপের রেগুলার এই প্রশ্নগুলো কিন্তু আসতে থাকে। তো দেখতে পাচ্ছ একদম প্রথম যে প্রশ্নটা রয়েছে একের দাগের প্রশ্ন, এখানে বলছে কত বিভব প্রভেদের মধ্যে দিয়ে ইলেকট্রনকে ত্বরান্বিত করা হলে ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে 0.6 angstrom, অর্থাৎ ল্যামডার মান দেওয়া আছে, ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বের করতে বলছে বিভব বের করতে বলছে। এখানে সিম্পলি ডি বগলি সূত্র লাগালেই হবে। আমি এই পাঁচটাতে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে, একের দাগের প্রবলেমটা যেভাবে করবে। দেখো এখানে একের যে প্রবলেমটা আছে, আমরা ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র জানি, ল্যামডা সমান হয় h/√2mev, এটা হয় সূত্র। এই যে ভি দেখছো, এই ভিটাই হচ্ছে বিভব প্রভেদ, এই ভির মানটাই চাইছে এখানে। বাকি এখানে ল্যামডার মান তো দেওয়া আছে, এইচ এর মান তো যেন প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হয়। এখান থেকে দেখো তাহলে ভির মান বের করতে গেলে কী হবে, রুটের মধ্যে আছে তাহলে ওদিক থেকে স্কোয়ার করতে হবে। আমি এক পাশটাতে দেখিয়ে দিচ্ছি যে শেষমেষ ভির মান কী আসবে। দেখো আমি একবার লিখে দিচ্ছি, তোমরা বলো যেটা লেখা যায় কি না। ভি সমান হবে, ওটা দিকে গেলে দিকে হবে এইচ এর স্কোয়ার হয়ে যাবে, কারণ রুটে ছিল মানে স্কোয়ার করতে হবে, নাহলে রুট থেকে বেরাবে না। আর নিচটাতে থাকবে 2mE ইন্টু ল্যামডাটা নিচে এসে স্কোয়ার হবে, ইন্টু ল্যামডা স্কোয়ার। দেখো ভি সমান আসবে এইচ স্কোয়ার বাই 2mE ল্যামডা স্কোয়ার। এখানে সিম্পলি তুমি প্রতিটার মান বসাও, আমি এখানটাতে করে দিচ্ছি তোমাকে। এইচ এর মান তোমরা জানো কনস্ট্যান্ট হয়, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, 6.62 ইন্টু 10^-34, এটা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান। ওটার স্কোয়ার আছে, তাহলে ওটাকে ব্র্যাকেট দিয়ে ওটাকে স্কোয়ার করবে, সিম্পলি এটা ক্যালকুলেটারে হিসাব করবে, যা হবে উত্তর সেটাই। ডিভাইড বাই 2 ইন্টু m, বলতে এখানে ইলেকট্রনের কথা বলা হয়েছে, তাহলে ইলেকট্রনের ভর, দ্যাট ইজ 9.1 × 10^-31, এটা গেল m। e আছে, e মানে হচ্ছে ইলেকট্রনের আধান হয়, আর ইলেকট্রনের আধান আমরা যেটা জানি হয় 1.6 × 10^-19, এটা গেল ইর মান। ওর সঙ্গে দিতে হবে ল্যামডা। দেখো ল্যামডার মান এখানটাতে দেওয়া ছিল, ল্যামডার মান তাকে এখানে দেওয়া ছিল 0.6 angstrom, তাহলে 0.6 মানে আমস্ট্রংকে মিটার করতে গেলে 10^-10 দিয়ে গুণ করতে হয় সিম্পলি, তোমরা জানো। তো এখানে বেসিক জাস্ট সিম্পলি গুণ লাগাও, তাহলে ল্যামডা স্কোয়ার করতে হবে, দ্যাট ইজ 0.6 × 10^-10 ওইটার স্কোয়ার। এটাকে সিম্পলি তুমি তোমার ক্যালকুলেটারে হিসাব করো, করলেই দেখবে উত্তর আসবে, যেটা এখানেও দেওয়া আছে 418.24 বা কাছাকাছি যে কোনো মান আসতে পারে, মোটামুটি 418 এই মেন ভ্যালুটা অবশ্যই আসবে, অত ভোল্ট হবে উত্তর। সিম্পলি একটা হিসাব করে নাও, করলে দেখো প্রত্যেক উত্তর মিলে যাবে, খুব সহজ ছিল একের দাগের প্রবলেম। এরপরে রয়েছে দুয়ের দাগের প্রবলেম, যেটা আছে 5000 angstrom তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, মানে একটা জিনিস তো পরিষ্কার যে ল্যামডার মান দেওয়া আছে, এখানে ল্যামডার মানটাই হচ্ছে, ল্যামডার মানই হচ্ছে 5000। আলো একটা ধাতুর পৃষ্ঠের উপর পড়লে সেটি থেকে নিঃসৃত ফোটনের সর্বোচ্চ শক্তি হয় 0.3 ইলেকট্রোভোল্ট, সর্বোচ্চ শক্তি মানে দেওয়া আছে ইম্যাক্স, যেটা তোমরা লিখো ½mv^2, সেই মানটাই দেওয়া আছে 0.3 ইলেকট্রোভোল্ট। ধাতুটির কার্য অপেক্ষক নির্ণয় করতে হবে, ঠিক আছে। কার্য অপেক্ষক চাইছি মানে তোমাকে এখানে সিম্পলি লাগাতে হবে আইনস্টাইনের থিওরি। আমি জাস্ট ওর পাশটাতে এই ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, এখানটাতে করে দিই দুয়ের দাগেরটা। তোমার যদি মনে থাকে আইনস্টাইনের সূত্র ছিল এরকম hc/λ, আমি একবার ল্যামডা টার্মে করে নিচ্ছি কারণ ল্যামডা মানটাই দেওয়া আছে আর কি প্রশ্নে। এদিকে ছিল কার্য অপেক্ষক ω0, প্লাস ছিল সেই ½mv^2, বা ওটাকে তুমি ই ম্যাক্স বলে রাখতে পারো, সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্স।
এখানে দেখো ল্যামডার মান দেওয়া আছে, ইম্যাক্সের মান দেওয়া আছে, বের করতে বলছে কার্য অপেক্ষক, তাহলে সিম্পলি বের করতে হবে ওমেগা জিরোর মান। তাহলে ওমেগা জিরো সমান কি আসবে? ওমেগা জিরো সমান আসবে এইচ সি বাই ল্যামডা, আর ইম্যাক্সটা এদিক থেকে এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস ইম্যাক্স। সিম্পলি মান বসাও, মান বসালে উত্তর হবে এইচ এর মান ছিল এখানে, এইচ এর মান তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হয়, এগুলো প্রশ্নে উল্লেখ করা থাকতেও পারে বা তোমরা এগুলো মনে রাখো, এগুলো খুব একটা কঠিন নয় মনে রাখা। 6.62 ইন্টু 10^-34 ইন্টু সি বলতে আলোর বেগ হয়, আলোর বেগ হয় 3×10^8 মিটার পার সেকেন্ডে এসআইএ, ডিভাইড বাই ল্যামডা, ল্যামডা ছিল 5000 আমস্ট্রং, এখানে দেওয়া ছিল ল্যামডার মানটা, তাহলে 5000 আমস্ট্রং আছে, ওকে মিটার করলে 5000 ইন্টু করতে হবে 10^-10, 10^-10 দিয়ে গুণ করলে আমস্ট্রং থেকে মিটারে পেয়ে যাবে। এটাকে হিসাব করো, এটাকে হিসাব করলে তুমি পেয়ে যাবে এইচ সি বাই ল্যামডার মান, আর এদিকে হবে মাইনাস ইম্যাক্স। ইম্যাক্স মধ্যে সর্বোচ্চ গতিশক্তি দেওয়া ছিল এখানে 0.3 ইলেকট্রোভোল্ট, তাহলে সিম্পলি এখানে বসাবে তুমি 0.3 ইলেকট্রোভোল্টে করতে বলছে, এখানে তো এটা তো এখানে জুলে আছে, তুমি এক কাজ করতে পারো আপাতত ওদের সঙ্গে হিসাব মেলানোর জন্য তুমি ইনটু ইলেকট্রোভোল্ট থেকে জুলে করার জন্য তুমি সিম্পলি যেটা করতে পারো একে ইলেকট্রন আধান দিয়ে গুণ লাগাতে পারো 1.6×10^-19, তাহলে এটা তোমার ইলেকট্রোভোল্ট থেকে জুলে চলে আসবে একদম। এবার এটাকে তুমি হিসাব করে নাও, হিসাব করলে টোটাল উত্তর যেটা আসবে সেটা দেখবে জুলে আসবে, জুলে আসবে, কিন্তু উত্তর এখানে দেওয়া আছে ইলেকট্রোভোল্টে, ইলেকট্রোভোল্টেই উত্তরগুলো হয় অ্যাকচুয়ালি, মানে জুলে করলেও অসুবিধা কিছু নেই, কিন্তু এই অ্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রোভোল্টেই দেওয়া হয়। তুমি যদি ইলেকট্রোভোল্টে করতে চাও তাহলে জুলকে সিম্পলি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ লাগাবে, মানে তোমার আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা তোমার উত্তর আসবে জুলে, সামথিং জুল। ওকে যদি ইলেকট্রোভোল্ট করতে হয়, ইভি করতে হয় ইলেকট্রোভোল্ট, তাহলে যা উত্তরটা বেরাবে তাকে নিচে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ লাগাবে 1.6×10^-19 দিয়ে ভাগ লাগাবে, তবে চলে আসবে ইলেকট্রোভোল্টে। খুব সহজ ব্যাপার হবে, এগুলো নিজেরা কষে নাও, কষে কমেন্ট করে বলো যে উত্তর মিলেছে কিনা তোমাদের। একদম ওর পরে দেখো তিনের দাগের যে প্রবলেমটা রয়েছে, তিনের দাগের প্রবলেমটা এটা, যখন তরঙ্গ দৈর্ঘ্য হয় 5000 আমস্ট্রং তখন আলোক তড়িৎ কার্য অপেক্ষক নির্ণয় করো। সিম্পলি ল্যামডার মান দিয়েছে 5000, ওমেগা জিরো বের করতে বলছে, এখানে গতিশক্তি বলা নেই, মানে তুমি ধরে নাও যে ইলেকট্রনের কোনো গতিশক্তিই নেই। এই প্রবলেমটা একদম সিমিলার যেটা দুয়ের দাগে করছিলাম, যেটা আমি দুয়ের দাগে করেছিলাম একদম সিমিলার হবে, কিন্তু যেহেতু এখানে গতিশক্তির ব্যাপারে কিছু বলা নেই, তুমি সিম্পলি যে ইম্যাক্স যে টার্মটা ছিল এই টার্মটাকে তিনের দাগের প্রবলেমের জন্য, ফর তিনের দাগের প্রবলেমের জন্য এই টার্মটাকে শুধু ভ্যানিশ করে দেয়, এটা দরকার নেই। তুমি সিম্পলি যেটা করবে এইচ সি বাই ল্যামডা সমান ওমেগা জিরো, এইচ সি বাই ল্যামডা সমান ওমেগা জিরো, এই ফর্মুলা থেকে তুমি ল্যামডার মান বসাবে, দেওয়া আছে 5000 আমস্ট্রং, এইচ সির মান তো এখানে বসিয়েছিলাম সেই মানগুলোই হবে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং আলোর বেগ, বলে তুমি ওমেগা জিরো কার্য অপেক্ষক পেয়ে যাবে। খুব সহজ প্রবলেম এগুলো, এগুলো অবশ্যই করতে পারবে। চারের দাগের যে প্রবলেমটা আছে দেখতে পাচ্ছ, চারের দাগের প্রবলেম এটা বলেছে একটি আলোক সংবেদী ধাতব পৃষ্ঠে ল্যামডা ও ল্যামডা বাই টু দুবার দুরকম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলিয়েছে, প্রথমবারে ফেলিয়েছে ল্যামডা, দ্বিতীয়বারে ফেলিয়েছে ল্যামডা বাই টু, তরঙ্গ দৈর্ঘ্যের বিশিষ্ট আলোক রশ্মি ফেলা হলো, যদি দ্বিতীয় ক্ষেত্রে নিঃসৃত ফোটন ফটো ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি প্রথম নিঃসৃত ফটো ইলেকট্রনের শক্তির গতিশক্তির 3 গুণ হয়, ডেফিনেটলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করে দিয়েছে মানে শক্তি বেশি হবে, তো এখানে সেটা বলেছে 3 গুণ বেশি হবে তখন ইলেকট্রনের গতিশক্তি, তাহলে প্রশ্ন হচ্ছে তবে ধাতুর কার্য অপেক্ষকের মান কত হবে। ওকে কার্য অপেক্ষক বের করতে বলছে মানে ওমেগা জিরো, সিম্পল। এখানেও তোমাকে করতে হবে ওই আইনস্টাইনের থিওরি অনুসারে, আমি পাঁচটাতে এখানে এখানটা করে দিচ্ছি, এটা আছে তোমার চারের দাগের প্রবলেম, চারের দাগের প্রবলেমটা আমি এখানটা করে দিই, চারের দাগের প্রবলেম। এখানে দেখো দুটো পার্টে তোমাকে দুটো কেস করতে হবে, যেহেতু প্রথমবারে করেছে ল্যামডা দিয়ে, দ্বিতীয়বারে করেছে ল্যামডা বাই টু দিয়ে, তাহলে প্রথমে যখন ল্যামডা দিয়ে করবে তখন তোমার ফর্মুলা আসবে এইচ সি বাই ল্যামডা সমান, এইচ সি বাই ল্যামডা সমান আসবে কার্য অপেক্ষক ওমেগা জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স লিখতে পারো, বা এখানে তুমি আমি সিম্পলি ই ম্যাক্সই রাখো, গতিশক্তি বলেছে বেগের কোনো ব্যাপার নেই,
ইম্যাক্স, এটা ফর্মুলা। প্রথমবারে ল্যামডা ছিল, ওই জন্য ল্যামডাই রেখেছি, ইম্যাক্স আছে। এবার দেখো দ্বিতীয় কেসে এখানে কি করেছে, তখন ব্যবহার করেছে ল্যামডা বাই টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সিম্পলি এটা হবে তখন এইচ সি বাই ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু মানে টুটা আলটিমেট উপরে উঠে যাবে, এখানে হয়ে যাবে। তাহলে টু এইচ সি বাই ল্যামডা আসবে এখানে। ওমেগা জিরো তো চেঞ্জ হবে না, কারণ কার্যপেক্ষক একটা ধাতব তলের নিজস্ব প্রপার্টি হয়, সে বেশি হবে না কম হবে সেটা নিজের প্রপার্টি, তুমি কত শক্তি দিয়ে ফেলাচ্ছ আলো তার উপর নির্ভর করে না। তাহলে ওমেগা জিরো থাকলো প্লাস এদিকে, তখন বলেছে গতিশক্তিটা চার গুণ হবে বলেছিল, না তিন গুণ বলেছিল, তিন গুণ হবে গতিশক্তি, তিন গুণ হবে। তাহলে এখন হবে এখানে থ্রি ইন্টু ইম্যাক্স, গতিশক্তি তিন গুণ বাড়বে বলছে। এই দুটোকে তুমি সমাধান করলেই পেয়ে যাবে ওমেগা জিরোর মান, একদম পেয়ে যাবে। তুমি যেটা করতে পারো সব থেকে শর্টকাট হবে, তুমি এখান থেকে এই যে এইচ সি বাই ল্যামডা, এই যে দেখতে পাচ্ছ এইচ সি বাই ল্যামডা, এই যে মানটা ছিল ওমেগা জিরো প্লাস ইম্যাক্স, এই মানটা তুমি এখানে এইচ সি বাই ল্যামডার জায়গায় বসিয়ে দাও। দেখো আমি তোমাকে ক্যালকুলেশনটা করেই দিচ্ছি, এখানটাতে তুমি যেটা পাবে, তাহলে দুই করে গুণ আছে, তাহলে এখানে আসবে টু ওমেগা জিরো প্লাস টু ইম্যাক্স সমান আসবে ওমেগা জিরো প্লাস থ্রি ই ম্যাক্স। এটা দেখো একটা ওমেগা জিরো এদিকে গেলে এখান থেকে যে রিলেশনটা আসবে, ওমেগা জিরো সমান আসবে ইম্যাক্স, এদিকে দুই এদিকে তিন আছে, এক কেটে যাবে, একটাই থাকবে ইম্যাক্স, ওদিকে টু ওমেগা জিরো আছে, একটা ওমেগা জিরো যাবে, তাহলে সিম্পলি ওমেগা জিরো সমান আসবে ইম্যাক্স। কিন্তু এখানে তোমাকে যে উত্তরটা চাইছে সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা আকারে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তুমি তুমি এখানে দেখো রিলেশান তুমি পেয়ে গেছো, তুমি এখানে রিলেশান পেয়েছো ওমেগা জিরো সমান ইম্যাক্স। তাহলে এখানে যে ইম্যাক্স ছিল এই জায়গায় লিখে দেওয়া যায় ওমেগা জিরো, আমি সিম্পলি তোমাকে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি এখানটা, এটা আসবে ওমেগা জিরো প্লাস ইম্যাক্সের জায়গায় আবার একটা ওমেগা জিরো, দ্যাট ইজ টু ওমেগা জিরো। তাহলে টু ওমেগা জিরো সমান ওদিকে হচ্ছে তোমার এইচ সি বাই ল্যামডা, তাহলে ওমেগা জিরোর মান কত আসবে কার্যপেক্ষক, ওমেগা জিরো আসবে ও দুইটা নিচে নেমে ওইদিকে, তাহলে আসবে এইচ সি বাই টু ল্যামডা আসবে। এটাই হচ্ছে নির্ণয় কার্য অপেক্ষক, ওই ধাতব পৃষ্ঠের কার্য অপেক্ষক। এই প্রবলেমটা ছিল, খুব ভালো প্রবলেম অবশ্যই। একদম দেখো ওর পরে রয়েছে পাঁচের দাগের প্রবলেমটা, ডবল স্টার দেওয়া প্রবলেম। 0.01 আমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ল্যামডার মান দেওয়া আছে, ফোটন কণার ভরবেগ নির্ণয় করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সিম্পলি তোমাকে চাইছে ভরবেগ কার, ফোটন কণার। আচ্ছা ফোটন কণার বলেছে মানে তোমার যেটা করতে হবে, ল্যামডার মান দেওয়া আছে 0.01, আর যে কোনো পদার্থ তরঙ্গ বলো বা ওয়েভের ক্ষেত্রে আমি সিম্পলি জানি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হয় এইচ বাই ভরবেগ, এইচ বাই পি। তাহলে এখান থেকে ভরবেগ পির মান কী আসবে, সিম্পলি পির মান আসবে এইচ বাই ল্যামডা। সিম্পলি এখানে মান বসাও, এইচের মান তোমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট প্রত্যেকে জানো 6.62 × 10⁻³⁴ হয়, আর নিচে ল্যামডার মান আছে 0.01, তোমরা সিম্পলি ওর সঙ্গে 10⁻১০ গুণ লাগিয়ে দিবে, তাহলে মিটারে হয়ে যাবে। হিসাব করলে উত্তর চলে আসবে দেখবে 6.62 × 10⁻২২ কেজি মিটার পার সেকেন্ড, এটা উত্তর হবে চলে আসবে। অথবা প্রবলেমটা একদম সেম, তখন শুধু ল্যামডার মানটা ওয়ান করে দিয়েছে, অথবা যে প্রবলেমটা আছে, তোমরা নিজেরা চেষ্টা করো, আর প্রত্যেকে অবশ্যই উত্তর মিললো কি না কমেন্ট করে জানাও। এরপর রয়েছে ছয় দাগের প্রবলেম, বলছে একটি ধাতব পৃষ্ঠ থেকে আলোক তড়িৎ মিশ্রণের জন্য নিবৃত্তি বিভব 9 ভোল্ট, নিবৃত্তি বিভব বলা আছে মানে ভিএস এর মান বলা আছে, এটা অ্যাকচুয়ালি ভিএস এর মান, নিবৃত্তি বিভব দেওয়া হলো ই বাই এম এর মান এইটা, এটা তুমি এখান থেকে ইউজ করতে পারো বা তুমি ই বা এম এর মান তুমি জানো সেগুলো বোঝাতে পারো, অসুবিধা নেই। প্রশ্ন হচ্ছে তাহলে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করতে হবে, গতিবেগ বের করার আগে তোমাকে বের করতে হবে গতিশক্তি, কারণ লাগাতে হবে নিবৃত্তি বিভব মানে তোমাকে, আচ্ছা পাঁচটাতে এখানে করে দিচ্ছি আমি, এটা ছিল তোমার ছয়ের দাগের প্রবলেম, এখানটাতেই করে দিই ছয়ের দাগের প্রবলেমটা।
আমরা নিবৃত্তি বিভবের সঙ্গে সম্পর্ক জানি, ই ম্যাক্স যেটা সর্বোচ্চ বেগ বলছি, হ্যাঁ সেটা আমরা জানি ওটা হয় হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটা হয়। এখন ওটা সমান হয় ই ইন্টু ভিএস নিবৃত্তি বিভব, তাহলে ভিএস এর মান দেওয়া আছে, এখান থেকে ভি ম্যাক্সের মানটা বের করতে হবে। দেখো তাহলে ভি ম্যাক্স সমান আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি কিনা দেখো, ভি ম্যাক্স সমান আসবে যেহেতু স্কোয়ার আছে মানে এটা রুটের ভিতরে সব হবে, উপরে আসবে ই ভিএস ইন্টু টু আসবে, আর নিচে এম নামবে, দ্যাট ইজ উপরে হবে টু ই ভিএস বাই এম। ভিএস এর মান তো দেওয়া আছে 9 ভোল্ট নিবৃত্তি বিভব দেওয়া ছিল, ই বাই এম, ই বাই এম এর মানটা দেওয়া আছে এখানটাতে দেখতে পাচ্ছ, ই বাই এম এর মান দেওয়া আছে 1.8 × 10⁻১১, ওটা এখানে বসিয়ে নিবে, বসালে উত্তর দেখবে ভি ম্যাক্স এর মান বেরিয়ে যাবে তোমার 18 × 10⁻৫ মিটার পার সেকেন্ড, একদম কোশ্চেন উত্তর চলে আসবে। এরপর রয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার 7, 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেলে ইলেকট্রনের গতিশক্তি কত হবে, বিভব দেওয়া আছে গতিশক্তি বের করতে বলছে, অত্যন্ত সাধারণ ব্যাপার এগুলো হবে, তাহলে সিম্পলি মান বসাবে, ই মানে ইলেকট্রনের আধান হয়, তার মান হয় 1.6 × 10⁻¹৯, আর ভির মান আছে 100, হিসাব করবে যা হবে অত উত্তর হবে ইলেকট্রোভোল্টে, এটা কোনো ব্যাপার না, এটা পারবে। তারপরে রয়েছে কোশ্চেন নাম্বার 8, ওটা সিঙ্গেল স্টার আছে, বলছে 10 ইলেক্ট্রোভোল্ট গতিশক্তি বিশিষ্ট একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, গতিশক্তি দেওয়া আছে মানে ই ম্যাক্সের মানই দেওয়া আছে, ধরো তোমাকে বের করতে বলছে বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য মানে শক্তি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, সিম্পলি এখানে ডি ব্রগলি সূত্র লাগালেই হবে, বস্তু তরঙ্গের ব্যাপার আছে মানে ডি ব্রগলি লাগাবে, এই সূত্রটা লাগাবে আমি এখানে করে দিচ্ছি তোমাকে। হ্যাঁ আমরা ল্যামডার ফর্মুলা জানি, ল্যামডা সমান হয় এইচ বাই রুট ওভার টু এম ই, এখানে ই বলতে ইলেকট্রনের শক্তি, 10 ইলেক্ট্রোভোল্ট বসাবে, অবশ্যই ইলেক্ট্রোভোল্টকে জুলে করে নেবে ইলেকট্রন আধান দিয়ে গুণ করে, আর বাকি এম বলতে ইলেকট্রনের ভর, এখানটাতে দেওয়াও আছে তুমি জানো বসাবে বা দেওয়াটা এটাও বসাতে পারো অসুবিধা নেই, এইচ এর মান দেওয়া আছে এটা, হ্যাঁ ওটা বসিয়ে দিবে, বসিয়ে হিসাব করলে দেখবে ল্যামডার মান চলে আসছে সামথিং 3.9 আর্মস্ট্রং কাছাকাছি এরকম কিছু চলে আসবে। কোশ্চেন নাম্বার 9 দেখো, একটি ইলেকট্রনকে 300 ভোল্ট বিভব পার্থক্যে ত্বরান্বিত করলে এই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, একদম সেম প্রবলেম, এখানে আবার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, মানে এই যে ফর্মুলাটা ছিল এইচ বাই রুট ওভার টু এম ই, একেই তো একটু মডিফাই করে লেখা যায় যে এইচ বাই রুট ওভার টু এম ইভি, ইর জায়গায় ইভি, তাহলে ওই ভির জায়গাতে তুমি বসাবে 300 ভোল্ট, ইর মান তো জানো ইলেকট্রন আধান হয়, আর বাদ বাকি এইচ এর মান এম এর মান অলরেডি জানো, বসাবে হিসাব করলে উত্তর চলে আসবে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান, এটা কোশ্চেন নেবে। ওরপর রয়েছে কোশ্চেন নাম্বার 10, যেটা রয়েছে কোনো ধাতুর আলোক তড়িৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, সূচনা বলেছে মানে দিস ইজ ল্যামডা জিরো, মিনিমাম যে ব্যাপার ছিল তরঙ্গ দৈর্ঘ্য দরকার সেটা হচ্ছে ল্যামডা জিরো বলা হয়, সেটা 3800 আছে, ওই ধাতুতে 2000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অতিবেগুনি আলো পতিত হলো, মানে ল্যামডার মান আছে 2000, ল্যামডা জিরো 3800 আর্মস্ট্রং, ল্যামডার মান আছে 2000 আর্মস্ট্রং। প্রশ্ন হচ্ছে তাহলে এখান থেকে নিঃসৃত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো, ই ম্যাক্সের মান বের করতে হবে, একদম 10 দাগের প্রবলেম, পাশে আমি জাস্ট এখানটা একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো অত্যন্ত সহজ, এগুলো বেশি দেখানোরও দরকার নেই, বাট তোমাদের জন্য আমি একটু কষেই দিচ্ছি এখানটাতে, 10 দাগের প্রবলেম। সিম্পলি আইনস্টাইনের সূত্র দেখাও, আইনস্টাইনের সূত্র কী ছিল, এইচ সি বাই ল্যামডা সমান হতো এইচ সি বাই ল্যামডা জিরো প্লাস হতো সর্বোচ্চ গতিশক্তি, দ্যাট ইজ ই ম্যাক্স, এটা আসতো। তো তাই যদি হয় এখানে দেখো বের করতে বলছে সর্বোচ্চ গতিশক্তি মানে ই ম্যাক্সের মানটাই বেরাবে, তাহলে এখান থেকে ই ম্যাক্স সমান কী আসবে, সর্বোচ্চ গতিশক্তি আসবে এইচ সি বাই ল্যামডা, এটা দেখে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস এইচ সি বাই ল্যামডা জিরো, এখান থেকে দেখো এইচ সি যদি এটা কমনও নিয়ে নাও তাহলে তোমার আসবে 1/ল্যামডা মাইনাস 1/ল্যামডা জিরো, এটা
সিম্পলি তুমি ল্যামডার মান ল্যামডা জিরো মান বসাও, অবশ্যই আর্মস্ট্রং কে আগে মিটার করে নিবে, 10^-10 দিয়ে গুণ করে করে নিবে, বাকি এইচ এর মান সির মান বসাবে, ক্যালকুলেশন করলেই উত্তর। এগুলো অত্যন্ত সহজ ব্যাপার, 10 টাকার প্রবলেম ছিল, এগুলো আশা করি করতে পারবে, খুব ভালোভাবে করতে পারবে। একই রকমভাবে অনুরূপ একটা প্রশ্ন আছে, তোমরা নিজেরা পড়ে করো, এখানে দেখো সেম আছে, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জিরো এইটা, ল্যামডার মান এইটা, নিজেরা করার চেষ্টা, উত্তর মিলছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওর পরে রয়েছে কোশ্চেন নাম্বার 11, একটি ইলেকট্রনের দ্বিবর্গলি তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিবর্গলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান আছে, আচ্ছা এটা বলছে 10^-10 মিটার থেকে 0.5 10^-10 এ কমাতে ইলেকট্রনকে কত শক্তি দিতে হবে। এই প্রবলেমকে অনেক রকমভাবে করা যায়, তবে আমি একটা টাইপ দেখাচ্ছি তোমাকে, পাঁচটাতে এখানটাই করে দিই, এখানটাতে করে দিই, এটা ছিল 11 দাগের প্রবলেম। তোমাকে বলেছে কি পরিমাণ শক্তি দিতে হবে তার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। তো দেখো আমার সিম্পলি সূত্র কি ছিল, দ্বিবর্গলি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে শক্তি সম্পর্ক, ল্যামডা সমান হতো h/√2mE, এটা হতো। তুমি এখান থেকে শক্তি রাশিমালা কী পাবে, তাহলে ই সমান কী লিখা যায়, ই সমান বের করলে রুট আছে মানে স্কোয়ার করতে হবে, মানে এদিকে আসবে h² আর এদিকে h² আসবে, নিচে থাকবে 2m×λ² এইটা, এইটা হবে শক্তি রাশিমালা। এবার যেহেতু এখানে দুটো কেস আছে, মানে প্রথমবারে একরকম তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিতীয়বারে একরকম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে দুবারে দুরকম শক্তি আসবে। তুমি ধরো প্রথমবারের শক্তিটা আসবে ই ওয়ান, তখন তুমি এইচ এর মান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হয় বসাবে 6.62×10^-34 হ্যাঁ জুল সেকেন্ড, তার স্কোয়ার করবে, এইচ স্কোয়ার ছিল, বাই নিচে করবে 2×m বলতে ইলেকট্রনের ভর, দ্যাট ইজ 9.1×10^-31 ইন্টু ল্যামডা। এখানে দেখো ল্যামডার মান বলা আছে প্রথমবারে ছিল 10^-10, এটা ল্যামডা প্রথমবারে, ল্যামডা ওয়ান যেটা, এটা ল্যামডা ওয়ান বলে দিতে পারো তুমি, অসুবিধা নেই প্রথমবারের জন্য, তাহলে ওটা আসবে 10^-10, তবে তার স্কোয়ার আছে, এটা হিসাব করবে, করলে একটা শক্তি আসবে ই ওয়ানের মান। আবার তুমি ওই সেম কাজই করবে, কিন্তু এবারে করবে অন্য একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, ধরো বেরাবে এবার ই2-র মান, তাহলে ই2-র মান হবে ওটা এইচ এর মান তো উপরে বসাবে তার স্কোয়ার করবে, বাই নিচে, এগুলো যেমন 2×m ছিল এগুলো তোমরা করো, শুধু চেঞ্জ হবে ল্যামডার জায়গাতে, ল্যামডার মান এবারে করেছে 0.5×10^-10, তার করতে হবে তোমাকে স্কোয়ার, করলে তুমি আরেকটা শক্তি পাবে। বা তোমাকে বলছে কত শক্তি দিতে হবে, তাহলে সিম্পলি দুটো শক্তিকে বিয়োগ করলেই হবে, এখান থেকে ধরো আমাকে জাম্প করতে হবে, তাহলে প্রয়োজনের শক্তি বলতে পারো তুমি ডেলি, ডেলি সমান হবে ই2-ই1, সিম্পলি বিয়োগ করবে, দেখবে উত্তর মিলে গেছে, এটা অবশ্যই প্রত্যেকে ক্যালকুলেশন করো। ওরপর রয়েছে 12 দাগের প্রবলেম, সিঙ্গেল স্টার দেওয়া, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোরশ্মি দ্বারা একটি ধাতব তলকে আলোকিত করলে নিবৃত্তি বিভব হয় V0, প্রথমবার ল্যামডা দিয়ে করলে, ওই তলকে 2λ তরঙ্গ দৈর্ঘ্যের আলোরশ্মি দ্বারা আলোকিত করলে নিবৃত্তি বিভব হয় ল্যামডা V0/4। তাহলে প্রশ্ন হচ্ছে বায়ুতে আলোর বেগ c হলে আলোক তড়িৎ নিঃসরণের সূচনা কম্পাঙ্কের মান কি হবে, মানে দ্যাট ইজ μ0 মান করতে বলছে, সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক বের করতে হলে আগে তোমাকে কার্য অপেক্ষক বের করতে হবে, কারণ কার্য অপেক্ষক না বেরালে তুমি সূচনা কম্পাঙ্ক পাবে না, সূচনা কম্পাঙ্ক পাবে না। আচ্ছা এটা দেখো কীভাবে করবে, এখানে তোমার নিবৃত্তি বিভবের সঙ্গে সম্পর্ক বলেছে, ল্যামডা দিয়ে পরের বারে করেছে, আচ্ছা আমি এখানটাতে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 12 দাগের প্রবলেমটা কীভাবে করবে। আমরা আইনস্টাইনের সূত্র জানতাম hc/λ সমান, এখানে আসতো কার্য অপেক্ষক ω0 প্লাস এখানটা আসতো ইম্যাক্স সর্বোচ্চ বেগ, আবার ইম্যাক্স সমান দেখছিলাম এক্ষুনি e×Vs হয় কার্য অপেক্ষক দিয়ে, e×Vs হয়, কিন্তু এখানে নিবৃত্তি বিভবকে V0 বলেছে, তাই V0 রেখেছি প্রথমবারের জন্য, এটা গেল প্রথমবারের জন্য, যেটা হচ্ছে ল্যামডা দিয়ে করেছিল তখন নিবৃত্তি বিভব V0 ছিল তার জন্য, দ্বিতীয়বারে করেছে ওটা, দ্বিতীয়বারে করেছে 2λ দিয়ে, তখন তরঙ্গ দৈর্ঘ্যকে ডবল করেছে এখানে, তখন নিবৃত্তি বিভব হচ্ছে V0/4। আচ্ছা তাহলে দ্বিতীয়বারে যখন কাজ হবে, দ্বিতীয়বারে করবে তুমি hc/λ, তখন ল্যামডা না, তখন 2λ, ω0 তো চেঞ্জ হবে না, ω0 ফিক্সড হয়,
তখন এটা হচ্ছে ভি জিরো বাই ফোর হয়ে গেছিল, তাহলে এখানে হবে ই ভি জিরো বাই ফোর। এটা তুমি যে এখানে এখানে যে কাজটা করো আমি বলে দিচ্ছি, দেখো তুমি সিম্পলি যেটা করবে এখান থেকে ই ভি জিরোর মান বের করো, দেখি কত হয়। এরকম করে দিচ্ছি, এখানটা ই ইন্টু ভি জিরোর মান বের করলে চারটা দিয়ে সবকে গুণ করতে হবে, তাহলে ওইদিকে আসবে টু এইচ সি বাই ল্যামডা, দু মানে চার আর দুই কেটে যাবে, দুই থাকবে, আর মাইনাস হবে ফোর ইন্টু ওমেগা জিরো, এটা আসবে ই ভি জিরোর মান। এবার এই ই ভি জিরোর মানটা এই ই ভি জিরোর জায়গায় বসিয়ে দাও, দেখো বসালে কী আসবে। ওদিকে তো ছিল আগে এইচ সি বাই ল্যামডা, ওমেগা জিরো ছিল, এখন এখানটা হবে টু এইচ সি বাই ল্যামডা মাইনাস ফোর ওমেগা জিরো। এখান থেকে তো কাটাকাটি করলে শেষমেশ দেখো এদিকে আসবে থ্রি ওমেগা জিরো সমান এদিকে আসবে এইচ সি বাই ল্যামডা, এটা আসবে। তোমাকে বের করতে বলছে নিবৃত্তি সরি সূচনা কম্পাঙ্ক বের করতে বলছে, দ্যাট ইজ তাহলে ওমেগা জিরোর মান কত হবে দেখো এখান থেকে, তাহলে আসবে এইচ সি বাই থ্রি ল্যামডা, এটা আসবে। আবার ওমেগা জিরো মানে কী হয়, ওমেগা জিরো মানেই তো হয় এইচ ইন্টু মিউ জিরো, এইচ ইন্টু মিউ জিরো সমান হচ্ছে এইচ সি বাই, দেখো এইচ এইচ কেটে যাবে, তাহলে মিউ জিরোর মান আসবে সি বাই থ্রি ল্যামডা, এটাই হবে নির্ণেয় ওই সূচনা বা প্রারম্ভ কম্পাঙ্কের রাশিমালা সি বাই থ্রি ল্যামডা, ওটা এখানে উত্তর দেওয়া আছে। এই ছিল মোটামুটি 12 দাগের প্রবলেম। এরপর এই যে 13 দাগের প্রবলেমটা আছে, দেখো আমরা একটু আগের প্রবলেম করেছি, ল্যামডার মান দেওয়া আছে, তোমাকে প্রথমে শক্তি বের করতে বলছে, তাহলে ফোটনের শক্তি রাশিমালা হয় ই সমান এইচ সি বাই ল্যামডা করে দিতে পারবে, খুব সহজে করতে পারবে। তারপরে বলেছে ফোটনের ভরবেগ বের করতে, আর তরঙ্গ দৈর্ঘ্য থেকে কীভাবে ভরবেগ বের করতে হয় তার প্রবলেম আমরা অলরেডি করেছি এইখানটাতে, এখানটাতে করেছি, এই 5-এর দাগের প্রবলেমটা ছিল ভরবেগ বের করা, একদম সেম টাইপ ফলো করো তাহলে 13টাও পারবে। এই পেজের একদম দেখো শেষ প্রবলেম রয়েছে 14 দাগের প্রবলেম। 6000 আর্ম স্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলোক রশ্মি একটি ধাতব পাতের ওপর পড়ে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে দেখতে পাচ্ছ 6000 আর্মস্ট্রং, ওর পরে আছে ধাতু থেকে একটি ইলেকট্রন নিঃসৃত হতে 1.77 ইলেকট্রোভোল্ট শক্তির প্রয়োজন হয়, তাহলে এখানে শক্তি বলা আছে, আর এখানটাতে ছিল ল্যামডার মান যেটা হচ্ছে 6000 আর্মস্ট্রং, আর এটা ওমেগা জিরো হচ্ছে 1.77 ইলেকট্রোভোল্ট। নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি ও ধাতুর সূচনা কম্পাঙ্ক নির্ণয় করতে হবে, একদম সহজ কাজ। এখানে তোমাকে যেটা করতে হবে আমি এখানে ছোট্ট করে যে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখো লাগাতে হবে আইনস্টাইনের সূত্র, আমরা জানি এইচ সি বাই ল্যামডা সমান হয়, এইচ সি বাই ল্যামডা সেটা সমান হয় ওমেগা জিরো প্লাস ই ম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তি যেটাকে বলে ই ম্যাক্স, এটা হয়। এবার তোমাকে দেখো এখানে বের করতে বলছে কী কী, একটা বের করতে বলছে সর্বোচ্চ শক্তি মানে ই ম্যাক্স বের করতে হবে, তাহলে খুব সহজেই পাবে, দেখো ওমেগা জিরোর মান দেওয়া আছে 1.77, আর এইচ সি এই এইচের মান জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সি আলোর বেগ, আর ল্যামডার মান দেওয়া আছে 6000, ওটাকে মিটারে করে নেবে করলে তুমি পেয়ে যাবে ই ম্যাক্স। তারপরে দেখো যে প্রশ্নটা আছে ধাতুর সূচনা কম্পাঙ্ক নির্ণয়, এটা করার জন্য তোমাকে করতে হবে, আমরা সূত্র জানি ওমেগা জিরো সমান হয় এইচ মিউ জিরো, এই মিউ জিরোটাই হচ্ছে কিন্তু সূচনা কম্পাঙ্ক, তাহলে তুমি দেখো ওমেগা জিরোর মান এখানে দেওয়া আছে 1.77 ইলেকট্রোভোল্ট, ওটাকে জুলে করে নেবে একটা সিম্পলি ইলেকট্রন আধান দিয়ে গুণ করে করে, আর এইচ তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হয় তাহলে দুটো মান বসিয়ে তুমি খুব সহজে পেয়ে যাবে। দেখো একদম ওর পরে এরপরে রয়েছে এই পেজের 15 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, আর কটা প্রশ্ন রয়েছে এদিকে 15, 16, 25 পর্যন্ত রয়েছে, ওকে কোনো অসুবিধা নেই। তো এখন করব 15 দাগেরটা, যেটা দেখতে পাচ্ছ সিঙ্গেল স্টার দেওয়া, দেখাও যে একটি গতিশীল কণার সঙ্গে যুক্ত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 0.2 আর্মস্ট্রং থেকে 0.4 আর্মস্ট্রংয়ে পরিবর্তিত হবে, তার প্রশ্ন হচ্ছে কণাটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে হবে, ভরবেগের পরিবর্তন মাপতে হবে, দেওয়া আছে এইচের মানটা। আচ্ছা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, আর দেখো এই কাজ আমরা আগেও করেছি, আমরা আগেও করেছি, এই যে প্রবলেমটা ছিল 10 নয় এই যে 11 নম্বর যে প্রবলেমটা আছে দেখতে পাচ্ছ, যেমনটা করেছিলাম একদম সেম কাজ করতে হবে,
ওখানে ল্যামডা ওয়ান ল্যামডা টুর মান বসিয়েছিলাম, করে দুটা শক্তি ইউ ইটু বিয়োগ করে দিলে উত্তর একদম সেম কাজ হবে এই 15 দাগেরটাও। তোমরা প্রত্যেকে চেষ্টা করো এবং করে বলো উত্তর মিললো কি না, কমেন্ট করে জানো। হ্যাঁ, তো এই প্রবলেমগুলো পারবে মোটামুটি। ওই ল্যামডা ওয়ানের মান ধরে নাও 0.2 আর্মস্ট্রং, আর ল্যামডা টুর মান 0.4 আর্মস্ট্রং, এদের কাজ করলেই পারবে। হ্যাঁ, ভরবেগের পরিবর্তন চাইছে, ওখানে বের করছিলে শক্তির শক্তির ব্যাপারটা, এখানে ভরবেগ চাইছে, তাহলে তুমি শক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক জানো। হ্যাঁ, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পি সমান হয় রুট ওভার অফ 2ME। তুমি ওখানে যে শক্তিটা পাবে সেখানে ইর জায়গায় বসিয়ে 2M, এমটা ইলেকট্রনের ভর বসিয়ে দিবে। হ্যাঁ, বসিয়ে তুমি পি পেয়ে যাবে, তাহলে পি ওয়ান পি টু, তাহলে পি ওয়ান পি টু বিয়োগ করলে তুমি ভরবেগ পরিবর্তন পেয়ে যাবে। এটা দেখো আমরা জানি ল্যামডা সমান হয় এইচ বাই পি। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি সিম্পলি পির মান পাবে, দেখো পির মান পাবে এইচ বাই ল্যামডা। প্রথম ক্ষেত্রে পি ওয়ান বেরাবে এইচ বাই ল্যামডা ওয়ান করে, পরে পরে পি টু পাবে এইচ বাই ল্যামডা টু করে। করে জাস্ট তুমি আমাকে ভরবেগের পরিবর্তন চাইছে, মানে সিম্পলি যেটা করবে পি টু মাইনাস পি ওয়ান। 16 দাগের যে প্রবলেমটা আছে, এখানে বলেছে একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রোভোল্ট, 5 ইলেকট্রোভোল্ট মানে শক্তিটা দেওয়া আছে ওটা। তার বলছে ফোটনটির ভরবেগ এবং ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো ভরবেগ বের করতে হবে, শক্তি দেওয়া আছে, আর এখানে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। সূত্রটা যে আমরা জানি ই সমান হয় এইচ সি বাই ল্যামডা, তাহলে আমি এই ফর্মুলা লাগিয়ে এখানে দেখো ইর মান তো দেওয়া, তাহলে ল্যামডার মান কি আসবে এইচ সি বাই ই, এইচ সি বাই ই, ওই ইর মানটাই দেখো দেওয়া আছে 5 ইলেকট্রোভোল্ট। হ্যাঁ, তো ইলেকট্রোভোল্টকে আমি সিম্পলি আধান দিয়ে গুণ করে জুলে নিয়ে চলে আসবো, তাহলে ওই ইর মানটা বসিয়ে দেবো 5 ইলেকট্রোভোল্ট, আর এইচের মান সির মান জানি, তাহলে সিম্পলি ক্যালকুলেশন করলে আমি ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবো। আর তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাওয়া মানেই হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ভরবেগের সম্পর্ক জানি, ল্যামডা সমান যেটা আমরা জানি এইচ বাই পি হয়। হ্যাঁ, তাহলে এখান থেকে সিম্পলি আমি পির মান পাবো, পির মান পাবো এইচ বাই ল্যামডা। ল্যামডার মান আমি আগেরটা থেকে পেয়ে যাবো, এইচের মান জানি, সিম্পলি মান বসিয়ে আমি পেয়ে যাবো ভরবেগ পির মান। হ্যাঁ, একদম একদম সহজ ব্যাপার এগুলো, আর এগুলো আমরা মোটামুটি একটু চেষ্টা করলে ক্যালকুলেশনগুলো করতে পারবো। ফর্মুলা করে দেখিয়ে দিলাম মোটামুটি, বিশেষ করে এই চ্যাপ্টারের সুবিধা হলো এই চ্যাপ্টারে ফর্মুলা বেশি নেই, ওই তিনটেই ফর্মুলা হয়, ঘুরে ফিরে ওগুলোকে বিভিন্ন জায়গায় তোকে কাজে লাগাতে হবে। এবং নেক্সট দেখো 17 নম্বর, যেটা রয়েছে আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে, আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে তামার প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে দিস ইজ ল্যামডা জিরো বের করতে বলছে, কার্যপক্ষে দেওয়া আছে 4.5 ইলেকট্রোভোল্ট ওমেগা জিরো। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, ওমেগা জিরোর মান দেওয়া আছে 4.5। আচ্ছা, সূত্র আমরা জানি ওমেগা জিরো সমান হয় এইচ সি বাই ল্যামডা জিরো, তাহলে ল্যামডা জিরোর মানটাই বের করলে হয়ে যাবে, ল্যামডা জিরো সমান তাহলে আসবে দেখো এইচ সি বাই ওমেগা জিরো। ওমেগা জিরোর মানটা দেওয়া আছে 4.5, সিম্পলি তোমার মান বসাবে, এইচের মান সির মান জানো। হ্যাঁ, ওই শুধু 4.5টাকে একটা ইলেকট্রন আধান দিয়ে গুণ করে ওটাকে জুলে করে নিবে, তাহলে করে ওটা বসিয়ে দিবে, হয়ে যাবে, তুমি পেয়ে যাবে আর তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো খুব সহজ প্রবলেম ছিল, এগুলো কোনো ব্যাপার না। নেক্সট দেখো রয়েছে 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর যে প্রশ্নটা রয়েছে, একটি অতিবেগুনি আলোকের তরঙ্গ দৈর্ঘ্য আছে 3×10⁻¹⁵ সেমি। তাহলে দেখো এটা ল্যামডার মান দেওয়া আছে, সংযুক্ত ফোটন কণার শক্তি ইলেকট্রোভোল্টে প্রকাশ করো। এটা তো একদম একদম সহজ প্রবলেম, আমরা ই সমান জানি হয় এইচ সি বাই ল্যামডা, তাহলে ল্যামডার মানটা দেওয়া আছে ওইটা 3.10⁻¹⁵, এইচের মান সির মান জানি, সিম্পলি বসিয়ে দিলেই হ্যাঁ এই কাজ পারবো। এইচের মান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে আলোর বেগ, ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। এগুলো খুব সহজ ব্যাপার একদম। দেখো ওরপর হচ্ছে 19-এর দাগের, মাইক্রোভেনে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় তার তরঙ্গ দৈর্ঘ্য 1 সেমি, অর্থাৎ ল্যামডার মান দেওয়া আছে 1 সেমি। এক্ষেত্রে মাইক্রোওয়েভ ফোটনের শক্তি নির্ণয় করতে হবে। এটা একদম সেম প্রবলেম আমরা এক্ষুনি যে প্রবলেমটা করলাম
ওই সূত্রতেই হবে, ই সমান এইচ সি বাই ল্যামডা, এখানে শুধু ল্যামডার মানটা দিয়েছে 1 সেমি। এটা তোমার একদম সিমিলার আছে, প্রত্যেকে নিজের চেষ্টা করো, করে অবশ্যই কমেন্ট করে জানাও যে প্রত্যেকে করতে পারলে কিনা। ল্যামডার মান আছে 1 সেমি। নেক্সট দেখো 20 দাগের, একটি ইলেকট্রন 4×10⁷ মিটার পার সেকেন্ড, মানে এটা ভির মান দেওয়া আছে এটা, হ্যাঁ, এত বেগে গতিশীল, এটির শক্তি ইলেকট্রোভোল্ট এককে প্রকাশ করো। ভির মান দেওয়া আছে, শক্তি বের করতে বলছে, আর এখানে ইলেকট্রনের ভর আর আধানের মানটা দেওয়া আছে পরপর। আমরা সূত্র জানি, দেখো ই মানে যেটা ম্যাক্সিমাম শক্তি হয়, ই ম্যাক্স সমান হয় হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটা আমরা জানি প্রত্যেকে। তাহলে এখানে তোমাকে ভির মান দিয়ে দিচ্ছে, ইর মান বের করতে বলছে, সিম্পলি ভির জায়গায় মান বসাও। আর এখানে এম এর মান তো এটা 9.01031, ওটা এম এর জায়গায় বসাবে, আর ইলেকট্রনের আধান এখানে বেগটা দেওয়া আছে 4×10⁷, সিম্পলি মান বসাবে, বসালেই তোমার যেহেতু ইলেকট্রোভোল্টে প্রকাশ করতে বলছে, তাহলে যেটা বেরাবে তাকে সিম্পলি এই যে ইলেকট্রন আধানটা দেখতে পাচ্ছ, আধান দিয়ে ভাগ লাগাবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে ইলেকট্রোভোল্ট এককে। নেক্সট দেখো রয়েছে এখানে 21-এর দাগে যে প্রবলেমটা আছে, শূন্য মাধ্যম 50 ভোল্ট বিভব প্রবেগ প্রয়োগ করে একটি ইলেকট্রনকে ত্বরান্বিত করা হলো, তাহলে ভোল্টেজটা দেওয়া আছে এখানে 50 ভোল্ট। ইলেকট্রনের চূড়ান্ত শক্তি এবং বেগ কত হবে? চূড়ান্ত শক্তি বের করতে হবে আর বেগ বের করতে হবে, অত্যন্ত লিখে দিচ্ছি। দেখো আমরা ই সমান জানি, ই সমান হয় E×V, আধান ইন্টু ভোল্টেজ বিভব। তাহলে আধান বলতে ইলেকট্রনের আধান দেখো দেওয়া আছে ওখানে 1.6×10⁻¹৯ বসাবে, আর ভি বলতে বিভব দেওয়া আছে 50, তাহলে জাস্ট সিম্পলি বসাবে, প্রথমটার উত্তর পেয়ে যাবে চূড়ান্ত শক্তি। আর তারপরে যেটা রয়েছে বেগ কত হবে, আর বেগ ক্যালকুলেশন করার জন্য সিম্পলি আমরা যে ফর্মুলা জানি, দেখো এখানটা আমি বসিয়ে দিচ্ছি একটু, বেগটা আমরা ই ম্যাক্সের মান জানি, এক্ষুনি করেছিলাম আগের প্রবলেমটা, ই ম্যাক্স সিম্পলি ওই ফর্মুলাতে বসাও, বসালেই পারবে। ই ম্যাক্স মান যেটা বসিয়েছিলাম হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, ওখান থেকে তুমি ওই ভির মানটা বের করবে, তাহলে ভির মান কত হবে দেখো, এখান থেকে ভির মান আসবে, এদিকে স্কোয়ার আসবে, মানে রুট ওভারের মধ্যে লিখতে হবে ওটাকে, ওটা হবে 2E/m, 2E/m, দেখো এটা আসবে কিনা ওখান থেকে। তাহলে ইর মান তো পেয়ে গেছি, পেয়ে যাবো ই সমান ইভি করে, আর এম এর মান হচ্ছে ইলেকট্রনের ভরসা দেওয়া আছে 9.01, বুঝলে হয়ে যাবে। নেক্সট দেখো 22-এর দাগের, স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রনকে 330 ভোল্ট বিভব পদার্থের মধ্যে পাঠানো হলো, এর সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, মানে সিম্পলি আমরা যে ফর্মুলা জানি, ল্যামডা সমান হয় H/ভরবেগ, ভরবেগের জায়গায় লেখা যায় 2mEV। তাহলে এখান থেকে তোমাকে দেখো সবের মান দেওয়া আছে, যে বোঝাবে ভির মান দেওয়া আছে, বোঝাবে হয়ে যাবে কাজ। 23-এরটা দেখো, 1.5×10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোনো ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তাহলে প্রশ্ন বলছে এখানে ইলেকট্রনের গতিশক্তি ও ফোটনের শক্তির অনুপাত কত হবে? দেখো এখানে আমরা যেটা করব, আমরা ই সমান জানি হয় হাফ এম ভি স্কোয়ার, সেখানে ভির মানটা বসিয়ে ইর মানটা পেয়ে যাবো, এখানে শক্তিটা পেয়ে যাবো, ওটা হচ্ছে তোমার ইলেকট্রনের শক্তি পাবো। আবার আমরা যদি ফোটনের ক্ষেত্রে ভাবি, ফোটনের শক্তি হয় ই সমান হয় H/ল্যামডা। তাহলে ধরো এটা প্রথম শক্তি বলতে, এটা ধরো ফোটনের শক্তি E1 লিখতেছি আমি, E1 সমান হলো H/ল্যামডা। আবার যদি আমি ওই ইলেকট্রনের কেসটা ভাবি, তাহলে ধরো তার শক্তি হবে E2, এই শক্তি কোথা থেকে পাবো? এটা সেই ডি ব্রগলি যে ফর্মুলা ছিল, আমরা জানতাম সেই ল্যামডা সমান হয় H/√2mEV বা ই করে দিই, যেহেতু শক্তির ব্যাপার আছে, তাহলে ওই E2-র মানটা দেখো কী পাবো আমি এখান থেকে, রুট ওভারের মধ্যে সেমন স্কোয়ার করে লিখতে হবে, সেটি H^2, এটি দিয়ে আসবে λ^2×2m, এটা আসবে। তো দেখো এখানে তাহলে ওই যে প্রথম শক্তি ছিল E1, এটা E2, তোমাকে প্রশ্নে বলছে ওই দুটোর অনুপাত চাইছে, তাহলে আমি সিম্পলি E1/E2-র মান বের করি, দেখো কত হয়, এই সাইডটাতে একটু করে দিচ্ছি, এখানটাতে একটু করে দিই এটাকে, তাহলে এখানে আসবে দেখো E1/E2 সমান করলে উপরে E1-এর জায়গায় আসবে H/λ, এটা ডিভাইড বাই নিচেরটাতে আসবে এর H^2
ল্যামডা স্কোয়ার ইন্টু টু এম। এবার দেখো যা যা কাটে কাটো, একটা ল্যামডা কাটবে, একটা এইচ কাটবে, যেগুলো থাকে আমি লিখতেছি দেখো পাশে, এই টু এমগুলো সব উপরে উঠবে, মানে এদিকে আসবে টু এমটা উপরে উঠলো, আর সি হবে টু এম ল্যামডা সি বাই নিচে এইচ স্কোয়ার ছিল, মানে একটা এইচ থাকবে নিচে, একটা এইচ থাকবে, তাহলে এইটা হলো তোমার এর অনুপাত। এবার দেখো এই প্রত্যেকটার মান দেওয়া আছে, হ্যাঁ ল্যামডার মান দেখো ল্যামডার মানটা কীভাবে আসবে, ল্যামডার মান আমরা জানি এইচ বাই পি, মানে পি বলতে এম ভি হয় ভরবেগ, তাহলে ওখানে এইচের মান বোঝাবো, এম এর মান বোঝাবো, ভি বলতে বেগ হয়, সে বেগের মানটা তো এখানে দেওয়া ছিল 1.6×10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে ভির মান বোঝাবো, বসালে ল্যামডাটা পেয়ে যাবো, বাদ বাকি এম এর মান, এইচ এর মান, হ্যাঁ সির মান এগুলো কনস্ট্যান্ট হয়, বসালেই জাস্ট, হ্যাঁ প্রত্যেকটা মান বসালে আমি এখানে সিম্পলি খুব সহজেই ওই যে সর্বোচ্চ গতিশক্তি আর মানে ইলেকট্রন আর ফোটনের শক্তির অনুপাতটা খুব সহজে পেয়ে যাবে এখান থেকে। তোমরা প্রত্যেকে বসিয়ে দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানাও উত্তর মিললো কি না। এরপর দেখো রয়েছে 24 দাগের প্রশ্ন, কোনো একটি নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া সূচনা তরঙ্গ দৈর্ঘ্য আছে 4000 ন্যানোমিটার, সূচনা আছে মানে এটা দিস ইজ ল্যামডা জিরো, দিস ইজ ল্যামডা জিরোর মান 400 ন্যানোমিটার, 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি আলো পড়লে, মানে এটা ল্যামডার মান দেওয়া আছে 200 ন্যানোমিটার, পড়লে ওই ধাতু পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নিঃসৃত হবে তার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। সিম্পলি দেখো গতিশক্তি বের করতে বলছে, এই কাজ আমরা আগেও করেছি, দেখো যেখানটা আগে ক্যালকুলেশন করছিলাম এই 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 এটা দেখো 10 দ্বারা যে প্রবলেমটা ছিল, সিম্পলি জাস্ট একদম সেম কাজ, ওখানে ল্যামডা জিরোর মান আছে, ল্যামডার মান আছে, এইচ সির মান তোমরা কনস্ট্যান্ট হয় জানো, সিম্পলি বসাবে 10 দাগেরটা যেমন হচ্ছিল, হ্যাঁ এদিকে তোমার নিচের এদিকে 24 দাগেরটা সেম কাজ হবে, অবশ্যই করো এবং তোমাদের এগুলো উত্তর মিলছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। একদম এই পেজের লাস্ট যে প্রবলেম আছে দেখতে পাচ্ছ 25 দাগের যে প্রবলেমটা আছে, 25টা বলছে কোনো আলোক উৎস থেকে সোডিয়াম ধাতুর ওপর আলো আপতিত হলে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হয় 0.73 ইলেকট্রোভোল্ট, গতিশক্তি মানে ইর মানটা দেওয়া আছে, ই ম্যাক্সের মানটা এটা দেওয়া আছে ই ম্যাক্স, সোডিয়ামের কার্য অপেক্ষক 1.82 ইলেকট্রোভোল্ট, মানে ওমেগা জিরো, ওমেগা জিরোর মানটা দেওয়া আছে কার্য অপেক্ষকের মানে এটা, তাহলে আপতিত ফোটনের শক্তি ইলেকট্রোভোল্ট এককে কত হবে, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, দুটো প্রশ্ন দিয়েছে। দেখো সিম্পলি এখানে আইনস্টাইনের সূত্রে লাগালেই হবে, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, এখানটাতে আমরা ফর্মুলা জানতাম এইচ এইচ মিউ, এইচ মিউ সমান হয় যেহেতু এখানে কম্পাঙ্ক চাইছে, এইচ মিউ সমান হয় ওমেগা জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার বা ই ম্যাক্সে, ই ম্যাক্স সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ গতিশক্তি যেটা হয়, ওই ই ম্যাক্সের মানটা দেখো দেওয়া আছে 0.73, ওটা ওটা বসাবে, আর ওমেগা জিরোর মান আছে 1.82 এইটা, তাহলে এখান থেকে এইচ মিউ মানে ফোটনের শক্তিটা পেয়ে যাবে প্রথমটা, আর ওটা হয়ে গেলে দেখো দ্বিতীয়টা যেটা আছে আলোর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে যে এইচ মিউর মানটা পেয়েছে ওর এইচ মিউকে লেখা যায় এইচ সি বাই ল্যামডা করে, হ্যাঁ তাহলে দেখো এইচ এইচ কেটে যাবে, ওখান থেকে ল্যামডার মান কত আসবে, ল্যামডার মান আসবে, হ্যাঁ সিম্পলি এইচ মিউর মানটা পেয়ে গেছো, তাহলে এইচ সির মান বসিয়ে ল্যামডার মানটা পেয়ে যাবে। এই ছিল মোটামুটি দেখো তোমার কোয়ান্টাম তত্ত্ব ইউনিট 7 থেকে তার গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন এবং তার সমাধান, আর তার আমরা আজকে প্রত্যেকটা প্রশ্ন, একটা প্রশ্ন বাদ দিইনি আজকে, প্রত্যেকটা প্রশ্নের সমাধান করলাম। অবশ্যই তোমরা এই প্রবলেমগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও পরীক্ষার জন্য, আশা করছি এর মধ্যে থেকে গাণিতিক প্রশ্নের দিক থেকে এর বাইরের তোমাদের কিছু ভাবতে হবে না, আর অবশ্যই এই ধরনের ক্লাসগুলো তোমাদের প্রত্যেকটা বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করো যাতে আমরা পরবর্তীকালে এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা নেক্সট কোন টপিকের উপর এরকম ভিডিও চাচ্ছ, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থেকো, তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা খুব ভালো হোক, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।